আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ভীষণ মজাদার কুড়মুড়ে মুগ ডাল ভাজা। অনেকে একে ডালমুটও বলে থাকেন। আমরা দোকান থেকে অনেক সময়ই বিভিন্ন ব্র্যান্ডের এই ডালমুট বা ডাল ভাজা কিনে খাই, কিন্তু আপনি চাইলে খুব সহজে অর্ধেক খরচে আর স্বাস্থ্যকর উপায়ে ঘরে এটা তৈরি করতে পারবেন, আর এতে উপকরণও লাগে অনেক কম। আমি এখানে হাফ কাপ মুগ ডাল নিয়েছি, ডালটা ভাজা নয়, কাঁচা ডাল। এবার আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। আমাদের উদ্দেশ্য হচ্ছে শুকনো ডালটাকে একটু ফুলিয়ে নেওয়া। আমি এটাকে মোটামুটি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম, আপনি চাইলে 4 ঘন্টা পর্যন্ত এটাকে ভিজিয়ে রাখতে পারেন। 2 ঘন্টা পরে দেখবেন ডালগুলো অনেকটাই ফুলে এসেছে আর অনেক নরম হয়ে গিয়েছে। সেই পর্যায়ে আপনি এটাকে 2-3 বার একটু কোচলে ধুয়ে নেবেন, যাতে ডালের স্টার্চটা ঝরে যায়। শেষবার ধোয়ার পর এবার আমি পানিটা নিংড়ে নিচ্ছি। আর হ্যাঁ, ছোট্ট একটা টিপস, চাল ডাল ধোয়া পানিগুলো আপনারা চাইলে টবের গাছে দিতে পারেন, খুবই উপকারী। এইবারে এই ডালগুলোকে আমি আরও একটু পানি শুকিয়ে নেওয়ার জন্য একটা কিচেন টিস্যুর উপরে ঢেলে দিলাম। একটু হাত দিয়ে ছড়িয়ে দিব, টিস্যুটা আমি ডাবল করে নিয়েছি। তারপর ওপর থেকে আরও 2টো টিস্যু দিয়ে এইভাবে একটু হালকা করে চেপে চেপে দিব, যাতে করে বাড়তি পানিটা এই টিস্যুটা শুষে নিতে পারে। আপনি চাইলে গামছার মতো নরম কোনো সুতি কাপড়েও এই কাজটা করতে পারেন। এটাকে আরও একটু ভালো করে শুকানোর জন্য আমি এভাবে ছড়িয়ে এটাকে 1/2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে আর এর গায়ে একটুও পানি অবশিষ্ট নেই। এইভাবে করে করার চেষ্টা করবেন, এতে সুবিধা হলো ভাজার সময় তাহলে তেলটা ছিটবে না আর ডালটা খুব ভালো মুচমুচে হবে। এইবার ভাজার পালা, এজন্য চুলায় একটা ছোট প্যান নিয়ে নিচ্ছি, আপনি চাইলে বড়ও নিতে পারেন। তারপর এতে 1/4 কাপ মতো তেল দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। একটা কাঠি দিয়ে আমি চেক করে নিলাম, তেলটা ভালো মতো গরম হবে, তবে অতিরিক্ত গরম যেন না হয়। একটা ছাঁকনির মধ্যে আমি 1 মুঠো ডাল নিয়ে নিলাম। এবার এটাকে আমি তেলের মধ্যে এভাবে ডুবিয়ে ধরছি। একটা চামচ দিয়ে আপনাকে এইভাবে নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচের যে ডালগুলো থাকবে ওগুলো বেশি পুড়ে যেতে পারে। যদি মনে হয় তেল বেশি গরম হয়ে গিয়েছে, তাহলে ছাঁকনিটা ধরে এভাবে উঁচু করতে পারেন। তারপর আবার এটাকে এইভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে আর অবশ্যই বারবার করে নেড়েচেড়ে দিতে হবে। ডালটা ঠিকমতো ভাজা হয়েছে কিনা এটা বোঝার উপায় হলো, ভাজা হওয়ার পর দেখবেন এর বাবলের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে আর তাছাড়া কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। তবে কোনোভাবে এটাকে অতিরিক্ত কালার করে ভাজতে যাবেন না, তাহলে ঠান্ডা হতে হতে এটা আরও বেশি কালচে হয়ে যাবে আর পুড়ে যাবে। এইভাবে করে আমি 2-3 ব্যাচে সবগুলো ডাল ভেজে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি মনে হয় এটা সময় সাপেক্ষ, একবারেই ভাজতে চান, সেক্ষেত্রে আপনারা সরাসরি ছাঁকনি ছাড়াই তেলের মধ্যে ডালগুলোকে দিয়ে দিতে পারেন। যখন ডালগুলো ভাজা হয়ে যাবে, তখন হাঁড়িটা ধরে সরাসরি একটা ছাঁকনির উপর সেটা ঢেলে দিবেন, তাহলে তেলটা নিচে পড়ে যাবে আর ওপরে ডালগুলো থেকে যাবে। তবে আমার কাছে ওটা একটু রিস্কি মনে হয়, কোনো কারণে হাত স্লিপ করলে গা পুড়ে যাবে। এবারে 2 ভাঁজ করে রাখা মোটা টিস্যুর উপরে আমি এটাকে বিছিয়ে দিলাম, যাতে বাড়তি তেলটা শুষে নিতে পারে। ওপর থেকে আবারও আমি একটু এইভাবে রাব করে দিচ্ছি বাড়তি তেলটা শুষে নেওয়ার জন্য। হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে, পুরো যায়নি কিন্তু। আর তাছাড়া এর গায়ে কোনো তেলও নেই। চুলার আঁচটা আপনাকে মিডিয়ামে রেখে এই ডালগুলোকে ভাজতে হবে। এইবার আমি সরাসরি ডালগুলোকে একটা জারে ভরে নিচ্ছি। এবার এটাকে টেস্টি করার পালা। স্বাদমতো একটু লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি একটু বিট লবণ এবং সবশেষে দিয়ে দিচ্ছি টালা শুকনো মরিচের গুঁড়ো। আপনি চাইলে নর্মাল মরিচের গুঁড়োও দিতে পারেন। তারপর আমি জারের মুখটা লাগিয়ে নিচ্ছি আর ঝাঁকিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। আপনি চাইলে এটাকে মাসখানেক এরকম কোনো বয়ামে রেখে সংরক্ষণ করতে পারেন। এখন আর মুঠোয় মুঠোয় সময় পার করার জন্য আপনার দোকান থেকে কিনে আনা ডাল ভাজা খেতে হবে না, চাইলে ঘরে খুব সহজে এভাবেই বানিয়ে নিন। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।